পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডিএম রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রী একে অন্যের কি হয়, কার কি ভূমিকা পালন করতে হয়। আজ এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। সৃষ্টিকর্তা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, অর্থাৎ একজন নারী একজন পুরুষ জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, শুধু কিন্তু মানুষকে না, অন্য অন্য প্রাণীর ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছে যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। এমনকি যখন নারী পুরুষের ব্যাপার নেই, গাছগাছালির ক্ষেত্রে অনেক সময় এরকম হয়, সেখানেও কিন্তু পুরুষ ফুলের বদলে নারী ফুল আছে, অর্থাৎ জোড়ায় জোড়ায় ব্যাপারটা কিন্তু আছে। তার মানে কি, পুরুষের জন্য একজন নারী, নারীর জন্য একজন পুরুষ, এভাবে জোড়ায় জোড়ায় কী করেছেন সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টি করেছেন। এই বিশ্ব বাগানকে তিনি নারী পুরুষ উভয় দিয়ে জোড়ায় জোড়ায় কী করেছেন, সাজিয়েছেন, সৃষ্টি করেছেন। যদি শুধু পুরুষ থাকতো তাহলে জন্ম দেওয়ার কেউ থাকতো না, তাহলে বিশ্ব বাগান কি এখানেই এভাবে থাকতো, শুধু নারী থাকলো সেটা ঘটতো না, বাগান এভাবেই থাকতো, নতুন করে ফুল ফুটতো না, ফল ধরতো না, মানুষের জন্ম হতো না, প্রাণীর জন্ম হতো না। তো এই বিশ্ব বাগানকে সুন্দর রাখার জন্য, এভাবেই সাজিয়ে গুছিয়ে রাখার জন্য তিনি কি করলেন, পুরুষের সাথে নারী, নারীর সাথে পুরুষ সৃষ্টি করলেন। এখান থেকে কি বোঝা গেল যে একজন পুরুষের একজন নারীর প্রয়োজন আছে, আবার একজন নারীর একজন পুরুষের প্রয়োজন আছে। কারণ আল্লাহ তো অপ্রয়োজনে কিছুই সৃষ্টি করেন না। যদি পুরুষের নারীর প্রয়োজন না থাকতো তাহলে নারীকে সৃষ্টি করা হতো না, তাহলে তাকে আলাদা কোনো জাত হিসাবে সৃষ্টি করা হতো, মানুষ হিসাবে সৃষ্টি করা হতো না। মানুষের মধ্যে তিনি দুটি জাত করলেন, নারী এবং পুরুষ। কারণ এই দুজন যখন একসাথে থাকবে তখনই তারা পূর্ণ। জন্য স্ত্রীকে অর্ধাঙ্গিনীও বলা হয়, এজন্য জোড়ায় জোড়ায় সৃষ্টি করার কথা বলা হয়েছে। এটা কোরআনের কথা যে আল্লাহ তাআলা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এখন কোরআনের কথার কথা যদি বাদ রাখি, ধর্মীয় আলোচনাটা বাদ রাখি, এমনিতেও দেখবেন যে সব কিছু জোড়ায় জোড়াই আছে, সাধারণভাবে যেটা বলা যায়। তারপরও কোরআনের কথা এটা, অনেক শাস্ত্রীয় কথাটা আছে যে নারী পুরুষের জোড়ায় জোড়ায় সৃষ্টির কথা। তাই সহজে কিন্তু বোঝা যায় যে এখানে পুরুষের কতটুকু গুরুত্ব নারীর জন্য, নারীর কতটুকু গুরুত্ব পুরুষের জন্য, একে অন্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এগুলো সহজেই বোঝার কথা। এখন কথা হচ্ছে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, বা কার ভূমিকা কি এখানে, নারী পুরুষের জন্য কি করবে, বা তার ভূমিকাটা কি এবং পুরুষের ভূমিকাটা কি। আমি নারী পুরুষের কথাই বলছি, এখানে স্বামী স্ত্রী হবে মানে স্বামীর কি ভূমিকা, স্ত্রীর কি ভূমিকা। আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখতে পাবো বা বুঝতে পারবো ব্যাপারটা এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন পুরুষের একজন নারীর প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। জন্মের পর তার মা প্রয়োজন, একজন নারী তাকে লালন পালন করছেন, যতদিন পর্যন্ত সে অবুঝ থাকে ততদিন পর্যন্ত কি করে, মাই তার দেখাশোনা করে, তার সকল সমস্যা সকল চাহিদাকে পূরণ করে, মা পূরণ করেন। কিন্তু একটা নির্দিষ্ট বয়স আছে, তখন আর মাকে দিয়ে হয় না। স্বাভাবিকভাবে আমাদের কথায় যদি বলি তাহলে দেখো একটা নির্দিষ্ট বয়সের পর অনেক জায়গায় অনেক সমস্যা হলেও সেটা মাকে জানানো যায় না, লজ্জার একটা ব্যাপার থাকে, এটা স্বাভাবিক একটা বিষয়। সেই মুহূর্তে তার একজন আরেকজন নারীর প্রয়োজন হয়, তাকে আমরা কি বলি, সে হচ্ছে স্ত্রী। যে মুহূর্ত থেকে মা সব চাহিদা পূরণ করতে পারেন না, সেই মুহূর্ত থেকে তার আরেকজন নারীর প্রয়োজন হয়, মৃত্যু পর্যন্ত সেই হচ্ছেন কি, স্ত্রী। এখন তো বিয়ে শাদীর অনেক বয়স নির্ধারণ করা হয়েছে, এটা সেটা, আগে কিন্তু এরকম ছিল না, অনেক আগে বিয়ে হতো। অর্থাৎ যখন মা আর তার চাহিদা পূরণ করতে পারছেন না, তার নতুন চাহিদা এসেছে বা তার নতুন কিছুর প্রয়োজন, তার জীবনে নতুন কিছু সংযুক্ত হয়েছে, তখন কি করতে হয়, তার আরেকজন নারীর প্রয়োজন হয়, তখন সে কি করে, বিয়ে করে। তো এখন দেখা গেল যে প্রথমে মা, কারণ তার জন্মের জন্য অবশ্যই একজন নারীর প্রয়োজন ছিল, মা ছাড়া তো তার জন্ম হওয়ার উপায়ই নেই। তারপরেই এখন হচ্ছে কি, তার জীবনের জন্য, তার বাকি কিছুর জন্য, তার সংসার সব কিছুর জন্য একজন নারীর প্রয়োজন, সে হচ্ছে তার স্ত্রী। সে তার সাথে বাকিটা জীবন, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকে, অর্থাৎ যতদিন তারা বেঁচে থাকে, আর একে অন্যের প্রয়োজন হয়। এমন অনেক সময় হয় যে শেষ বয়সে যদি স্ত্রী মারা যায় তাহলে তাকে আরেকটা বিয়ে করতে হয়,
কারণ একা থাকতে পারে না। এখানে নারীর প্রয়োজনীয়তা আছে, বিধায় তাকে এরকম কিছু করতে হয়। সামাজিকভাবে একজন অনেক অনেক ধরনের কথা বলে, যার প্রয়োজনীয়তা সে বুঝে। এটা বৃদ্ধদের কাছ থেকে জানা যাবে, যদি জিজ্ঞেস করেন জানতে পারবেন অনেকের কাছ থেকেই, শেষ বয়সে স্বামী মারা গেলে নারীদের কত ধরনের সমস্যা, কত কষ্ট। এখানে শুধু যে শারীরিক ব্যাপারটা তা কিন্তু না, আরও অনেক কিছু আছে। একজন নারীর সেই মুহূর্তে একজন পুরুষের প্রয়োজন হয় শেষ বয়সেও, আবার একজন পুরুষের তো আরও বেশি প্রয়োজন হয় শেষ বয়সে। বউ না থাকলে, একজন নারী তার সাথে না থাকলে তার জীবনটা আরও বেশি খারাপ অবস্থা হয়। তাই উভয়ের খুব প্রয়োজন, আল্লাহর জন্য জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। নারী এবং পুরুষ একে অন্যের জন্য পোশাক স্বরূপ, অর্থাৎ নারী হচ্ছেন পুরুষের পোশাক আর পুরুষ হচ্ছে নারীর পোশাক। একজন ছাড়া আরেকজন তার মানে কি? উলঙ্গ, ব্যাপারটা এরকমই আসছে। অর্থাৎ কি, একজন ছাড়া আরেকজনের কি পূর্ণতা পায় না? পূর্ণতার জন্য কি একজনকে আরেকজনের লাগবেই? একটি মানুষ যত সুন্দরই হোক, সে উলঙ্গ পথে ঘাটে হাঁটতে পারবে না, সে সম্পূর্ণ না, তার পোশাক প্রয়োজন। অপরদিকে নারী পুরুষ যার কথাই বলি, তার মানে যে পুরুষের নারী এবং নারী পুরুষের পোশাক, তারা একে অন্যের সৌন্দর্য বৃদ্ধি করে। এখানে দুজনের ভূমিকা সমান, সে তার পোশাক হয়ে থাকবে, সে তার পোশাক হয়ে থাকবে। এখানে পোশাক হয়ে থাকা মানে কিন্তু এই গায়ের পোশাকের মতো না, অর্থাৎ কি, একে অন্যকে ঢেকে রাখবে, সুন্দর রাখবে। একজন আরেকজনকে সকল ধরনের বিপদ থেকে কি করবে, রক্ষা করার চেষ্টা করবে। একজন আরেকজনকে এক এক ধরনের সাপোর্ট দিবে, ভালোবাসবে, মহব্বত করবে। স্বামী যদি বাইরে কাজ করে তাহলে স্ত্রী ঘরটাকে সুন্দর রাখবে, দুজন যদি বাইরে কাজ করে তাহলেও তারা তাদের মধ্যে কিছু ব্যাপার স্যাপার থাকবে যে একজন আরেকজনকে কি করে সুন্দর করবে। এগুলো হচ্ছে সামাজিক কিছু কথাবার্তা বলছি, যে একে অন্যকে কীভাবে সুন্দর রাখে। ওয়াইফ যদি ভালো হয় তাহলে দেখা গেল যে সেই স্বামী সব জায়গায় সম্মান পাবে, কারণ তার ওয়াইফ ভালো, তার বাসায় কেউ আসলে সে তাকে আদর আপ্যায়ন ভালো মতো করবে, সবাই প্রশংসা করবে। অপরদিকে স্বামী ভালো হলে সেই ওয়াইফ বা সেই স্ত্রী কি, সেই নারী কি, সব জায়গায় সম্মান পাবে, কারণ তার স্বামী খুব ভালো, তাকে খুব ভালোবাসে, তাকে খুব যত্ন করে। সব কিছু মিলে ঝিলে কি, একজন আরেকজনের সৌন্দর্য বৃদ্ধি করে, একজন আরেকজনের সম্মানকে বৃদ্ধি করে, মর্যাদাকে বাড়িয়ে তোলে, একে অন্যের শক্তিস্বরূপ। এখানে তারপর নারী এবং পুরুষ, অর্থাৎ স্বামী এবং স্ত্রী, একে অন্যের সবচাইতে ভরসার স্থান এই দুনিয়ার মধ্যে। অনেকেই হয়তো বলবেন মা বাবার কথা, সন্তানের কথা, না, এটা হচ্ছে আবেগের কথাবার্তা। এগুলো বললে বেশি মানুষের কাছে ভালোবাসা পাওয়া যায়, বেশি জনপ্রিয়তা, ভালো বলো বাপ মায়ের কথা বলছে খুব ভালো, না, বাবা মা সবসময় সবচাইতে ভরসার স্থান না, বরং স্বামীর কাছে স্ত্রী এবং স্ত্রীর কাছে স্বামী সবচাইতে ভরসার স্থান। এই যে একজন স্ত্রী তার স্বামীকে রান্না করে খাওয়ায়, স্বামী কি কখনো পরীক্ষা করে কাউকে দেখায় যে এটার মধ্যে বিষ আছে কিনা? সে কি করলো, সে খাবারটা বিশ্বাস করেই খায় এবং সারা জীবন খেয়ে যায়। কখনো মনে সন্দেহ জাগে না আমার স্ত্রী এটার মধ্যে বিষ মিশাতে পারে বা খারাপ কিছু দিতে পারে, কারণ কি, বিশ্বাস। তার মানে সে কতটা ভরসা করে। আবার স্বামী যখন কিছু এনে দেয় তখন স্ত্রী সেটা হাসি মুখে খায়, কারণ সে বিশ্বাস করে তার স্বামী তাকে ভালোটাই এনে দিয়েছে। এমনও তো হতে পারতো যে বিষ এনে দিতে পারে, বাইরের একজন মানুষ হলে এরকম হয় না, ভয় লাগে না রাস্তাঘাটে, বা হোটেলে খেতে গেলো মনে হয় মরা মুরগি দিল বা এটা দিল সেটা দিল, কত কথা। কিন্তু স্বামী কোনো খাবার আনলে কি স্ত্রী এরকম ভাবে, বা স্ত্রী কোনো খাবার রান্না করলে কি স্বামী এরকম ভাবে? না, ভাবে না। তার মানে কি, একে অন্যের জন্য ভরসা, মানে কোনো সন্দেহের অবকাশই থাকে না তাদের মধ্যে, সন্দেহই নাই যে কোনো বিষয়ে, সে সর্বোচ্চ ভরসা তার কাছে। যদি এখানে মা বাবার কথাটা আসে তাহলে বলতে হয় যে অনেক সময় দেখা যায় যে না, মা বাবার কাছে ভরসা করে কিছু অনেক সময় করা যায় না, কারণ তাদের তো আরও সন্তান থাকে। কিন্তু স্ত্রীর জন্য স্বামী একজনই, কিন্তু একজন মা বাবার কাছে কি একাধিক সন্তান থাকতে পারে? কিন্তু স্ত্রীর বেলায় তা ঘটে না, তার একজন স্বামী। দুজন সন্তান থাকলে, একজন ধনী হলে বাবা মা বলতে পারে যে কিছু টাকা দাও, ওকে সহযোগিতা করো, এটা সেটা, বা সে চাইতেও পারে যে বড় ভাইয়ের টাকা নিয়ে ছোটো ভাইকে একটু ভালো করার চেষ্টা, বা ছোটো ভাইয়ের টাকা নিয়ে বড় ভাইকে গোপনে ভালো করার চেষ্টা। এরকম অনেক ঘটনা ঘটতেছে এই আমাদের সমাজে, এরকম অনেক ঘটনা ঘটে যে বাবা মা কর্তৃক বড় ছেলে বা ছোট ছেলে এভাবে নানাভাবে নির্যাতিত হয়, কিন্তু মা বাবা তাই কেউ কিছু মুখ খুলে না বা কথা বলে না। কিন্তু স্ত্রীর বেলায় কিন্তু এমনটা ঘটে না, স্ত্রী তো তার আরেক স্বামী নেই যে তাকে নিয়ে দিবে, সে চাইবে তার স্বামী সবসময় কী থাকুক, ভালো থাকুক, ধনী হোক,
সব তার স্বামীর কাছেই থাকুক, পারলে ওই ভাইয়েরটাও যেন তার স্বামীর কাছে থাকে, এটা কে করবে? এটা স্ত্রী। সবসময় বাবা মা এরকমটা করে না, বরং বিপরীত করে, কিন্তু স্ত্রীর বেলায় অপশন নেই, তার স্বামী একমাত্র। অর্থাৎ আপনার স্ত্রী সবসময় চাইবে আপনার একক উন্নতি, আপনার টাকা নিয়ে আরেকজনকে সে ধনী বানানোর চেষ্টা করবে না। কিন্তু দুজন তিনজন সন্তান থাকলে বাবা মা অনেকভাবে অনেক কিছু করতে পারে, এটা ঘটছে, ঘটে এখনও, খোঁজ করলে অনেকের কথাই জানা যাবে যে একজনকে সন্তানকে ধোকা দিয়ে ওই টাকা নিয়ে সে আরেক সন্তানকে দিচ্ছে, অথচ দেখা গেল সে সন্তান ভালো না, এরকমও হচ্ছে, কিন্তু স্ত্রী সেটা করছে না। তার মানে কি? এখানে আপনার স্ত্রী আপনার বাবা মার চাইতেও ভরসার জায়গা। লক্ষ লক্ষ টাকা বাবা মার হাতে দিয়ে দিলেন, আপনার বাবা মার কিছু হয়ে গেল, দেখা গেলো সে সম্পদ বাটবাটার হয়ে গেল, বা তারা হয়তো বলেই গেল না যে এটা আমার অমুক সন্তানেরই সম্পদ, সে দেখা গেলো আপ তাঁর টাকা দিয়ে অন্য অন্য সন্তানদের লালন পালন করছেন, কিন্তু দেখা গেলো শেষ মুহূর্তে কি হলো যে আপনি আপনার সেই ইটা পেলেন না যেটা পাওয়ার কথা, কিন্তু স্ত্রীর কাছে রাখলে সেটা হচ্ছে না। এটা আমি সবার ক্ষেত্রে বলছি না, এখানে সব বাবা মা খারাপ এরকম না, আবার সব স্ত্রী ভালো তা না, কারণ অনেক স্ত্রীর স্বামীর টাকা নিয়ে চলেও যায়, সেটা আলাদা ব্যাপার, মানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে সেটা আলাদা কথা, যেটা মানে স্বাভাবিকভাবে ঘটার কথা। যদি একজন স্ত্রী ভালো হয় এবং বাবা মাও ভালো হয়, সেক্ষেত্রে স্ত্রীরই বেশি ভরসার জায়গা হয়ে ওঠে, কারণ তার তো অপশন নেই। আর সবাই এটা দেখা যায় যে স্ত্রী সেক্ষেত্রে স্বামী এবং স্ত্রী একে অন্যের জন্য কী ভরসার স্থান বেশি, এবং সবচাইতে বেশি সুচিন্তক আপনার স্ত্রী এবং আপনার স্বামী। তারপর স্ত্রী আপনার সাধন পথের সঙ্গী, একজন সাধন সঙ্গিনী, মুক্তি লাভের অংশীদার, কারণ আপনারা তো পার্টনার, এক্ষেত্রে আপনারা একে অন্যের পার্টনার হয়ে থাকেন। সেটা কিভাবে? স্ত্রী যদি ভালো হয়, স্বামী যদি ভালো না হয়, সেক্ষেত্রে সমস্যা, কারণ স্বামী তার স্ত্রীকে সেভাবে সাধন ভোজন করতে দিবে না, আবার স্ত্রী খারাপ স্বামী ভালো, সেও ঘরে এসে শান্তি পাবে না, ধ্যান সাধনা নামাজ রোজা কোনো কিছুতে কি সেই শান্তি আসবে না। ধরুন আপনার গুরু আপনার বাসায় গেল, এখন আপনার স্ত্রী গুরুবাদী না, পছন্দ করে না, সেক্ষেত্রে কোনোভাবেই আপনার গুরুকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। রান্না করতে গেলে আপনার বউ আপনার সাথে ঝাড়াঝাড়ি করবে বা পছন্দ করবে না, সে মনোযোগ দিয়ে রান্নাবান্না করবে না, আপনার গুরু গিয়ে সেখানে কি কোনোভাবেই শান্তি পাবে না, বা আপনি তাকে শান্তি দিতে পারবেন না। আবার স্বামী গুরুবাদী না হলে, গুরু বাসায় গেলো, তাহলে তো আরও সমস্যা। তো এরকম নানা কারণে দেখেন, যদি স্বামী স্ত্রী উভয়ই গুরুবাদী হন, দুজন ভিন্ন গুরুর কাছে বায়াত হলে তাও কোনো সমস্যা নাই, কারণ দুজনেই তো এটা বুঝেন, আর এক জায়গায় হলে তো আরও কোনো কথা নেই, আরও সহজ, তাহলে গুরু আরও সহজে সন্তুষ্ট হয়। তাহলে আপনার বাড়িতে আসলে, তাহলে আপনি স্বামী বাজার করলেন, গুরুকে নিয়ে আসলেন, আর আপনার স্ত্রী খুব আপন মনে দয়েলের সেই আয়োজন আপ্যায়নের ব্যবস্থা করলো শুদ্ধ চিন্তা নিয়ে, ফল কিন্তু আপনার স্ত্রীর সেই কর্মের ফল কিন্তু আপনিও পাচ্ছেন, গুরু কিন্তু সন্তুষ্ট হচ্ছে, আর আপনার সেই বাজার আপ্যায়ন আনা সেই অংশীদার কি হচ্ছে, আপনার স্ত্রী হচ্ছে, আপনি না এনে দিলে তো সে করতে পারতো না, তাহলে সেও মনের মতো করে তার গুরুর জন্য আয়োজন করতে পারছেন, আর আপনিও মনের মতো করে করতে পারছেন। কেন? কারণ আপনার স্ত্রী আপনার সাধন পথের সঙ্গী হয়েছেন, তিনিও আল্লাহওয়ালা একজন মহিলা, আর আপনিও আল্লাহওয়ালা একজন পুরুষ। যখন আপনার স্বামী আল্লাহওয়ালা, আপনিও আল্লাহওয়ালা, তখন কি আল্লাহ পাওয়ার পথটা আপনার জন্য সহজ হয়ে গেল? দরবারে যাবেন, স্বামী না গেলে আপনার সমস্যা, আপনি মহিলা হয়ে কীভাবে যাবেন? আবার আপনি দরবারে যাবেন, আপনার স্ত্রী আপনাকে বলবে না যেতে দিব না, আমাদের সময় দাও, পরিবারের সময় দাও, কিন্তু যদি দুজন গুরুবাদী হন বা দুজনই আল্লাহর পথের প্রতীক হন, তাহলে বলবে আসো দুজন মিলে যাই, অন্য কোথাও ঘোরার দরকার নেই, এই দুজন আনন্দ চিত্তে গুরুর দরবারে যাবে, দুজন গুরুর দরবারে গিয়ে ভজন করবে আনন্দ চিত্তে। তো একে অন্যের কি সাধন সঙ্গী না? একে অন্যের কি মুক্তির অংশীদার না? মুক্তির পথকে কি একে অন্যকে সহযোগিতা করছে না? একে অন্যের কি অংশীদার হচ্ছে না? হচ্ছে। এইভাবেই একজন আরেকজনের সাধন সঙ্গী হয়ে যায়, আর মুক্তির পথ কি হয় আরও দ্রুত হয়, কারণ বাধা কম থাকে, বরং কি বাধা আসলে দুজন একসাথে থাকলে সেই বাধা তাদেরকে কিছু করতে পারে না। অর্থাৎ নারী পুরুষ বা স্বামী স্ত্রী উভয়ই যদি গুরুবাদী হয়, আল্লাহ প্রেমী হয়, রাসুল প্রেমী হয়, আসে কি হয়, তাহলে কি হয় সাধন পথে তারা অগ্রগামী হয়। আর এগুলি কিন্তু শুধু স্ত্রীর জন্য স্বামী নয় বা স্বামীর জন্য স্ত্রী নয়, বরং একে অন্যের, অর্থাৎ এখানে স্বামীও যা স্ত্রীও তা, একই মর্যাদায়, শুধু কখনো কখনো
এক একজনের কাজ এক এক রকম হয়ে যায়। ওই যে বললাম স্বামীর কাজ হলো বাজার করে আনা এনে দেওয়া, আর স্ত্রীর কাজ হচ্ছে কি রান্না করা। তো এরকম কিছু ব্যাপার আছে, কিন্তু সবই এক, মানে একে অন্যের জন্য কি পরিপূরক, মানে এখানে ছোট বড়র ব্যাপার না। তারপর যদি নারীর ভূমিকা সম্পর্কে আরেকটু অন্যভাবে বলতে চাই, তাহলে এভাবে বলা যায় যে নারীর ভূমিকা বা স্ত্রীর ভূমিকা কখনো মায়ের, কখনো বোনের, কখনো প্রেমিকার, কখনো বন্ধুর, আবার কখনো দাসীর। ঠিক তেমনি পুরুষ অর্থাৎ স্বামীর ভূমিকাও সেরকম, কখনো বাবা, কখনো ভাই, কখনো বন্ধু, কখনো প্রেমিক, কখনো আবার দাস। এই হচ্ছে স্বামী স্ত্রীর একে অন্যের ভূমিকা, অর্থাৎ সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর, এই পাঁচটা প্রেমও তাদের মধ্যে থাকবে। সেটা কিভাবে, সেটা হচ্ছে কখনো কখনো স্ত্রী মায়ের ভূমিকা পালন করবে, অর্থাৎ মা যেভাবে তার সন্তানের যত্ন নেয়, খেয়াল রাখে, স্ত্রী ঠিক সেভাবেই তার স্বামীর খেয়াল রাখবে। বোন যেভাবে তার ভাইকে ভালোবাসে, যেভাবে তার সব কিছু গুছিয়ে রাখে, তার ভালো সময়ের সঙ্গী হয়, ছোটবেলা থেকে বড় হওয়ার যে সঙ্গী বোন, ভাই বোন হলে স্ত্রীর মধ্যে কখনো কখনো সেই ভাব থাকবে, কখনো কখনো সে হবে কি বন্ধু, অর্থাৎ একজন পুরুষ তার বন্ধুর সাথে যেরকম করতে পারে কথাবার্তা, সব কিছু শেয়ার করা বা আরও ইত্যাদি যত আনন্দ ফুর্তি, স্ত্রী সেটা করবে, অর্থাৎ সেই বন্ধুর ভূমিকা পালন করবে। কখনো প্রেমিকা, অর্থাৎ প্রেমিকার সাথে যে একজন প্রেমিকের যে একটা গভীর সম্পর্ক হয়, এই যে একজন আরেকজনকে ছাড়া ভালো লাগে না, এই যে একটু পরপর কথা বলা, একটু পরপর খোঁজ নেওয়া, বর্তমান জমানার প্রেমের কথাই বলছি, আগের প্রেমের কথা বাদ দিই, বর্তমান বোঝার জন্য কথাটা, যে যে প্রেমিকার সাথে প্রেমিকের যে একটা সম্পর্ক, এক্সট্রা কেয়ার, অতিরিক্ত আহ্লাদ, স্ত্রী মাঝে মাঝে সেই প্রেমিকার ভূমিকা পালন করবে। আবার কখনো কখনো মধুর সম্পর্ক, অর্থাৎ যে সম্পর্কের কোনো তুলনা হয় না, এটার উদাহরণ দেওয়া যায় না, সেই মধুর সম্পর্কে থাকবে স্বামীর প্রতি। আবার কখনো কি দাসীর মতো, সে দাসী না কিন্তু কখনো কখনো তার দাসীর মতো, যে কিছু কিছু কাজ আছে, এই মুহূর্তে যদি সে মায়ের ভূমিকা পালন করতে যায়, বোনের ভূমিকা, বন্ধুর ভূমিকা, প্রেমিকার ভূমিকা, তাহলে হবে না, তখন তাকে দাসীর ভূমিকা নিয়ে কাজ করতে হবে, যেন সে একজন দাসী, একনিষ্ঠভাবে সে তার মালিকের সেবা করছে। কখনো কখনো এই ভূমিকাও থাকবে, সে মনে করতে পারবে না, হায় হায় আমি অমুক বাড়ির মেয়ে, আমি অমুক সেটা, আমি কেন এটা করব না, যে আমি আমার প্রভুর, আমার প্রাণনাথের সেবা করছি, প্রাণনাথের জন্য এটা করছি, এই ভাব তার মধ্যে থাকবে। এই পাঁচটা ভাব, সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর, এই পঞ্চপ্রেম। অনুরূপভাবে স্বামীও কখনো সে বাবার মতো হবে, বাবা যেভাবে তার মেয়ের কেয়ার করে, খেয়াল রাখে, কখন কী লাগবে না লাগবে বলতে হয় না, মেয়ের জন্য বাজার থেকে ভালো জিনিসটা নিয়ে আসে, কী লাগবে তার মেয়ের, মেয়ের ভবিষ্যতের জন্য কী করতে হবে করে। কখনো কখনো সে ভাই, ওই যে ছোটোবেলা থেকে ভাই বোন একসাথে বড় হলে, বা বোনের প্রতি যে ভাইয়ের একটা এক্সট্রা কেয়ার অধিকার, যে বোন কোন দিকে কী করলো না করলো, কেউ যেন তার বোনের ক্ষতি করতে না পারে, বা বোনের কী চাওয়া পাওয়া আছে সেটা দেওয়া, তাহলে স্বামী কখনো কি সেই ভাইয়ের কাজটাও করবে, ভাইয়ের ভূমিকাটা পালন করবে। আবার কখনো কখনো কি সেই প্রেমিক, স্বামী হলে তো অন্যরকম একটা ব্যাপার হয়ে যায়, প্রেমিক প্রেমিকার ব্যাপারটা কিন্তু একটু আলাদা, একটু অন্যরকম, একটু বেশি আহ্লাদ, বেশি কলা, বেশি যেটা ঘটে, তো কখনো কখনো স্বামী সেই প্রেমিকের ভূমিকা পালন করবে, যেন সে তার প্রেমিক, অতিরিক্ত কেয়ার, অতিরিক্ত আহ্লাদ, অতিরিক্ত কলা, এগুলো সে করবে তার স্ত্রীর সাথে, অর্থাৎ সে প্রেমিকের ভূমিকা পালন করবে। কখনো কখনো বন্ধু, অর্থাৎ কারো কাছে দুঃখ বলার নাই কিন্তু বন্ধুর কাছে যা সব শেয়ার করলো, অর্থাৎ স্ত্রীর যেন তাকে বন্ধু ভেবে সখ্য প্রেমে তার সাথে সম্পর্ক স্থাপনটা বজায় রাখতে পারে। তারপরে হচ্ছে মধুর প্রেম, ওই যে সকল প্রেমের ঊর্ধ্বে যেটা তুলনাই নাই, এই মধুর প্রেম তো তাদের মধ্যে থাকবে একটা সংসারকে টিকিয়ে রাখার জন্য। তারপরে হচ্ছে দাস্য প্রেম, অর্থাৎ স্বামী নিজেকে দাস মনে করে করবে, যদি ভাবে আমি স্বামী, আমি ওর এটা কেন করব, আমি ওর এই বিষয়ে কেন সহযোগিতা করব, সে হচ্ছে নারী, আমি তাকে আমারটা খাওয়াই পড়াই ইত্যাদি ইত্যাদি, বা আমি অমুক তমুক, কেন আমি এটা করতে যাব, আমি বাইরে থেকে এটা করি সেটা করি, আমাকে মানুষ এত সম্মান করে, সে ঘরের মানুষ, মহিলা মানুষ, সে এটা করবে, এটাই আমি এর মধ্যে নাই, বা ইত্যাদি অনেক না, তাকে মনে করতে হবে সে আমার রানী, আমি রাজা নই, আমি তাকে রানীর মতো রাখতে পারছি না, বা যাই হোক, আমি আমার মহারানীকে বা দেবী স্বরূপ সম্মান করে, যে তার যা প্রয়োজন
তার সেবা করা বা যখন প্রয়োজন হবে আর কি সেটা করা, এই দাস ভাব নিয়ে বড় ভাবনা, ওই যে অহংকার ভাবটা কখনোই রাখা যাবে না। তখন তাকে কি মনে করতে হবে, এই ঘরের মালকিন সে, এই সংসারটা তার, সে আমি সহ আমার সন্তান বা আমার একে টিকিয়ে রাখছেন, দায়িত্ব পালন করছেন। তাই সেই মুহূর্তে সে যদি অসুস্থ হয় বা আরও কিছু প্রয়োজনীয়তা দেখা দেয়, তখন কি দাস্যভাবে অহংকার মুক্ত হয়ে স্ত্রীর সেবা করতে হবে, তাকে মহারানী ভেবে, মালকিন ভেবে। তারপরে থাকে হচ্ছে সন্তানের ভূমিকা, অর্থাৎ শান্ত প্রেম। কখনো কখনো স্ত্রী সন্তানের মতো হয়ে যাবে, সন্তানরা বাবা মার কে ভালোবাসে না, কেয়ার করে না, নানা ধরনের আবদার করে, অর্থাৎ যেভাবে সন্তান তার পিতামাতাকে ভালোবাসে, স্ত্রী কখনো কখনো স্বামীকে সেভাবে ভালোবাসার চেষ্টা করবে। স্বামীও ঠিক সেভাবে সন্তানের মতো, সন্তান যেভাবে মাঝে মাঝে তার মায়ের প্রতি এক্সট্রা আহ্লাদ, এক্সট্রা কেয়ার, এক্সট্রা সম্মান, মায়ের ব্যাপারটা আলাদা, মায়ের কথা বললে ই হয়, স্বামীও মাঝে মাঝে স্ত্রীকে কী করবে, সেরকম একটা সম্মানের জায়গা দিবে। অর্থাৎ এই পঞ্চপ্রেমে একে অন্যের ভূমিকা পালন করে একে অন্যকে ভালোবাসবে, তবেই সে সংসারটা একটা সোনার সংসার হবে। আর সে সংসার থেকে স্বামী স্ত্রী সংসারের থেকেই নির্বাণ বলেন, মুক্তি বলেন, জান্নাত লাভ করতে পারবে। বনে জঙ্গলে যাওয়ার কোনো দরকার নেই তাদের, সংসারের থেকেই তারা আল্লামুখী হবে এবং দ্রুত বাইরে যাওয়ার চাইতে যেটা না করত, বরং সংসারের থেকেই তারা সেই মুক্তির পথকে আরও দ্রুতগামী করবে। কারণ তখন তো একজন আরেকজনকে ঠেলে টেনে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই স্বামী স্ত্রীর এই ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, কখনো কখনো একে অন্যের ভূমিকা পালন করবে, যে এটাই শুধু স্ত্রীর কাজ না, এটাই শুধু স্বামীর কাজ না। কখনো কখনো স্বামী স্ত্রীর ভূমিকা পালন করবে, অর্থাৎ সেই কাজগুলো করবে, কখনো কখনো স্ত্রী স্বামীর সেই দায়িত্বগুলো নিয়ে সেই কাজগুলো করবে, একে অন্যের পরিপূরক, একে অন্যের ভূমিকা এটাই। স্বামী যদি রাগ করে তাহলে স্ত্রী বুঝবে যে আমার স্বামী রাগ বা সেই মুহূর্তে সে রেগে আছেন, তাকে শান্ত হওয়ার সুযোগ দিতে হবে, সেই ব্যবস্থা করতে হবে। অপরদিকে স্ত্রীও যদি কখনো রাগ হয়, এমনটা বলা যাবে না হ্যাঁ আমি স্বামী আমার সাথে রাগ করছে না, তাকে তখন সুযোগ দিতে হবে, ঠান্ডা হওয়ার জন্য যত কিছু করার দরকার আপনার করতে হবে। ঠান্ডা হওয়ার পর একে অন্যের সাথে অন্যভাবে কথা বলেন, বুঝান, সেটা আলাদা কথা, কিন্তু তাকে মূল্যায়ন করতে হবে। সে রাগ করলে তার উপর দিয়ে পাল্টা আরেকটা রাগ দেখ করে বা একটা ধমকের উপর আরেকটা বড় ধমক দিয়ে তাকে দমিয়ে দেওয়া, না, এটা করা যাবে না। যে বললাম তো স্থানকাল পাত্রে, কখনো কখনো স্বামী তার স্ত্রীর ভূমিকায় চলে যাবে, কখনো কখনো স্ত্রী তার স্বামীর ভূমিকায় চলে যাবে। তারপর কথা হচ্ছে পুরুষ ও প্রকৃতি। এই যে ব্যাপারটা সৃষ্টি এবং স্রষ্টার যে ব্যাপারটা এটা আলাদা, কিন্তু প্রতিটি মানুষের মধ্যেই এই যে প্রকৃতি এবং পুরুষের ব্যাপারটা কাজ করে, এক্ষেত্রেও তারা একে অন্যের পুরুষ প্রকৃতির ভূমিকাও পালন করবে, মানে সৃষ্টি জগতের সেই প্রকৃতি এবং পুরুষের ব্যাপারটা আলাদা। যে পুরুষ হচ্ছে স্বয়ং পরম, আর সৃষ্টি বলতেই হচ্ছে প্রকৃতি বা নারী, কিন্তু এই যে নারী পুরুষের ব্যাপার, এখানেও তাদের সেই পুরুষ প্রকৃতির ভূমিকা থাকবে। কখনো কখনো সে প্রকৃতির ভূমিকা পালন করবে, কখনো কখনো সে পুরুষের ভূমিকা পালন করবে, আবার কখনো কখনো নারী প্রকৃতির পুরুষের ভূমিকা পালন করবে, আর পুরুষ সৃষ্টির সেজে বা সৃষ্টি হয়ে সে নারীর ভূমিকা পালন করবে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে ব্যাপারটা, অর্থাৎ দুজনের যে জীবন বা একে অন্যের ভূমিকার কথা যেটা, সেটা তা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কেউ না বুঝতে পারেন মন্তব্য করে জানাবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।